Mr. Problem TV, but keep smiling. এই ব্যাগনি কোথায় যাও? ব্যাগনি অফিসে যাচ্ছি, অফিসে। তোমার ব্যাগের ভিতর কি? আরে ব্যাগের ভিতরে দারুণ জিনিস আছে, দাঁড়াও দেখাচ্ছি। ব্যাগের ভিতরে ফ্যান আছে, এই এই দেখছো, ফ্যান ব্যাগের ভিতরে ফ্যান রাখছি। এভাবে ফ্যান নিয়ে অফিস যাচ্ছো কেন? আরে তুমি তো দেখি কোনো খবরই রাখো না দেশের। ওই যে আমাদের হিটাপা আছে না, হিটাপা কইছে যে এখন থেকে বাইরে যে গরম পড়ছে যে কোনো সময় মানুষের হিটস্ট্রোক হতে পারে, মানুষ অসেন্সলেস হয়ে মইরা পড়ে দিতে পারে। তাই হিটাপা কইছে এখন থেকে বাইরে বের হলে এই ব্যাগের ভিতরে ফ্যান নিবার পেছি, এই জন্য আমি ব্যাগের ভিতরে ফ্যান নিয়ে যাচ্ছি। এই হিটাপাটা আবার কে? আরে তুমি দেখি এখনো মূর্খ রয়ে গেছো, বিদ্যান হতে পারলা না। এই হিটাপা হইলো তোমার ওই মানে কি জানো কয় আবহাওয়া নিয়ন্ত্রণ করে, আবহাওয়া মানে কোন দেশের পৃথিবীর আবহাওয়া ঠান্ডা রাখার জন্য এই এই অফিসার আপা কাজ করে, বুঝছো? আর হচ্ছে এই এই হিটাপা হইলো তোমার শুধু যে আমাদের দেশে আছে তা তো না, এই হিটাপা সারা পৃথিবীর অনেক দেশে আছে, মনে করো পৃথিবীর 7-8 দেশে আছে। আর সব হিটাপারাই আপা জানো, মানে কোনো অফিসার পোলা নাই, সব মাইয়া অফিসার, এরা ভালো ঠান্ডা রাখে। এর লাগে আপা কইছে ব্যাগে ফ্যান নিয়ে রাখতে, আমি ধরো ফ্যান নিয়ে অফিসে যাচ্ছি, বুঝলা? রাখো তোমার হিট অফিসার, দাও ব্যাগ দাও, ফ্যান রাখো। আরে তুমি ফ্যান রাখো ফ্যান রাখো করতেছো, এই ফ্যানটা তো আমরা খুব বেশি চালাই না, ওই বারান্দায় ছিল ওই ডামি মিস্ত্রিটাকে খুলে লইছি, এখন ব্যাগে করে নিয়ে ঘুরবো, অফিসে যাবো, বাইরে বের হলে এটা নিয়ে যাবো। আপাই কইছে বাইরে বের হলে ব্যাগে ফ্যান রাখবে, তুমি চিন্তা করো না, ফ্যান ব্যাগ আমার লগেই থাকবো, বুঝছো? গরমে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, চলো তোমার মাথায় পানি ঢালতে হবে। আহা মাথা ঠিক আছে, তোমারই মাথা নষ্ট হয়ে গেছে, এত বড় অফিসার আপাই কইছে তুমি বিশ্বাস করো না? দেখো না রেডিও টিভিতে কি কয়? না রে মাথায় পানি ঢালি, আরে বাবা।